জমজমের পানির মতো বরকতময় জিনিস বিক্রি করা কি জায়েজ? কিভাবে বুঝব কোনটা আসল আর কোনটা নকল জমজম? ভাইরা আমার, জমজমের পানি বিক্রি করা জায়েজ কিনা এ বিষয়ে প্রথম কথা হলো, জমজমের যে কূপ, সে কূপে যে পানি এটা বিক্রি করা, অর্থাৎ কূপের পানি কূপে থাকা অবস্থায় বিক্রি করা জায়েজ নাই। অর্থাৎ এই পানি কেউ নিতে হলে টাকা দিয়ে নিবে, এরকমটি করার বা এরকম শর্ত দেওয়ার বা সেই পানি বিক্রি করা, ওই কূপে থাকা অবস্থায় ওটা বিক্রি করার কোনো অধিকার কারোর জন্য নাই এবং সেটা জায়েজ নাই। কিন্তু কূপ থেকে পানি উত্তোলন করে বোতলজাত করা হয়েছে, প্যাকেটজাত করা হয়েছে, এরপর সেটা কেউ কিনে নিল বা সংগ্রহ করলো, করে নিজের কাছে নিয়ে আসলো, পরিবহন করলো, সংরক্ষণ করলো, এই যে সংরক্ষণ পরিবহন, এখানে তার শ্রম সময় ব্যয় করা হয়েছে, এখন সে নিজে যে এটা সংগ্রহ করে এনেছে, এনে সে তার কাছে রেখেছে, পরিবহন করেছে, এখানে তার শ্রম সময় ইত্যাদি যেহেতু ইনভেস্ট হয়েছে, অতএব সে এটা অন্য কারোর কাছে বিক্রি করতে পারে। এই ব্যাপারে সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত, কারোর কোনো দ্বিমত নাই। তাহলে জমজমের পানি এটা পরিবহন করার পর, বোতলজাত করার পর সেটা এনে কেউ বিক্রি করতে পারে, শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটা নিষেধ না। কিন্তু সৌদি আরবে থেকে রাষ্ট্রীয় তাদের সৌদি আরব সরকার সৌদি আরব থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে জমজমের পানি পরিবহন করা বা এটা বাইরে নিয়ে যাওয়া, শিপমেন্ট করা, এটার কোনো সুযোগ তারা রাখে নাই। হাজি সাহেবদের জন্য হাদিয়া দেওয়া হয়, তারা কিনে দু চারটা নিজেদের জন্য আনতে পারে। তো সেটা আনার পর কোনো হাজি সাহেব যদি কারোর কাছে বিক্রি করেন পিওর জমজমটা, কোনো প্রকার ধোকা প্রতারণার আশ্রয় না নেন, তাহলে শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটা নাজায়েজ কোনো কাজ না। বিশেষ করে এদেশে হাজার হাজার মানুষ আছে যারা উমরা যেতে পারেন না, হজে যেতে পারেন না, সে সামর্থ্য নাই। কিন্তু জমজমের পানি সম্পর্কে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মা উজ্জামজম আলিমা শরিবালা, জমজমের পানি যে উদ্দেশ্যে খায় সে উদ্দেশ্য হাসিল হয়। কেউ অসুস্থ থাকলে এই পানি শেফার উদ্দেশ্যে খেলে আল্লাহ তাআলা তাকে আরোগ্য লাভ করেন, আরোগ্য দান করেন। বিধায় এই জমজম যে গরিব মানুষ হজমরা করতে যেতে পারে নাই, তৌফিক হয় নাই, কোনো হাজির কাছ থেকে তিনি নিয়ে পান করতে পারেন অথবা কিনে তিনি এটা পান করতে পারেন শেফার উদ্দেশ্যে, সেটা জায়েজ আছে। কিন্তু কোনো কেউ যদি সে পানি বিক্রি করতে গিয়ে প্রতারণা করে, আসল পানির জায়গায় নকল পানি দিয়ে দেয় বা মিক্স করে দেয়, তাহলে সেক্ষেত্রে সে প্রতারণা করার কারণে অপরাধী হবে, অন্য দশটা পণ্যে যেরকম ধোকাও কর দেওয়ার কারণে গুণা হবে, এক্ষেত্রে একই গুণা তার হবে এবং এক্ষেত্রে তার দায়িত্বশীল আচরণ করতে হবে। তবে আমরা বলবো, এ ধরনের বরকতময় জিনিস কয় টাকার দাম এটা বিক্রি করার চাইতে মানুষকে হাদিয়ে দেওয়া উত্তম। এবং হাদিয়া দেওয়ার ক্ষেত্রে আপনি আশেপাশে অসুস্থ মানুষ, পরিচিত অপরিচিত মানুষকে অল্প অল্প করে দেন, কিন্তু আপনি হাদিয়া দেন, এটা হলো সবচেয়ে উত্তম। কিন্তু যদি কেউ বিক্রি করে, শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটা নাজায়েজ বা হারাম নয়। সৌদি আরবের দোকানে দোকানে সব জায়গায় বিক্রি হয়, সমস্ত উলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেছেন। তবে আবারও বলছি যে বিক্রির ক্ষেত্রে প্রতারণার যেন আশ্রয় নেওয়া না হয়, আনাই হয় দু চারটের বেশি আনা যায়ও না, অতএব এটা একান্ত কেউ কাউকে প্রয়োজন পূর্ণ জন্য দিতে পারেন। আবার বিক্রিরও প্রয়োজন হতে পারে যে কারোর হয়তো আত্মীয় স্বজন নাই যে তার কাছ থেকে গিফট বা উপহার পাবে, সে বাধ্য হয়ে কিনছে শেফার জন্য, সে সুযোগ শরিয়ার দৃষ্টিকোণ থেকে আছে, এ ব্যাপারে নিষেধাজ্ঞা শরিয়ার দৃষ্টিকোণ থেকে নাই।